হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর সকালবেলা দিনের শুরুটা শুরু করছি এখন সকাল 11টা থেকে। আগে ক্যাশটা এগুলো সুন্দর করে মুছে একটু চা করে নিয়েছিলাম, চাটাগুলো খেয়ে নিয়েছি। আর তারপরে এখন অনেকটা বাসনপত্র দোকানের পিছনে, এগুলো আমি মেজে নিচ্ছি। সকালবেলা কিন্তু ঘরের কাজকর্মগুলো খুব তাড়াহুড়ো করে চলে আসতে হয়েছে মুরগিদেরকে খেতে দিয়ে। বাসনপত্র মেজে ঘরবাড়ি ঝাড় দিয়ে বিছনাপত্র তুলেই কিন্তু আমি দোকানে চলে এসেছিলাম। আর সকালে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে। আমি অনেক সময় কি বলবো, কষ্ট করে ঘুম থেকে উঠতে উঠতে না, আমার অনেক সময় 8টা বেজে যায়। যেহেতু সিমরানের সকালে স্কুল থাকে, স্কুলে তুলে দিয়ে হয়তো দু একদিন ঘুমিয়ে পড়ি ওকে স্কুলে পাঠানোর পরে, আর তখন উঠতে না প্রায় 6:45 এরকম কিন্তু আমার বেজে যায়। তখন আমার কাজগুলো না অনেক বেশি কষ্টকর হয়ে পড়ে, একটুখানি ঘুমের জন্য এত কষ্ট আমাকে করতে হয়। সকালের কাজকর্মগুলো খুব দ্রুত কষ্ট করে গুছিয়ে এখন দোকানে এসে পড়ে। আগে খানিকক্ষণ দোকানে বেচা কেনা করে মালপত্র দিয়ে তারপরে একটু চা খেয়ে নিয়ে আর তারপরে বাসনপত্রগুলো মাছতে চলে এসেছি। আজ কিন্তু মাছ নেয়নি, মাছ বাসাটা আমার নেই। আর যেদিন মাছ বাসা থাকে না সেদিন আরও বেশি কষ্টের হয়ে পড়ে, কারণ মাছ বাসতে বাসতে তোমাদের সাথে তো বলি প্রত্যেক দিনের ব্লগে যে আমার কতবার উঠতে হয় দোকানে মাল দিতে। যা হোক, বাসনপত্রগুলো মেজে ঝুড়ির ভিতরে উপর করে দিলাম, দিয়ে এখন সুন্দর করে গ্যাসের উপরে ভাতটা বসিয়ে দিলাম। আর তারপরে আমি দুপুরের বাসাকোটা করবো, অনেক রকমই সবজি আছে। যেহেতু মাছ খাওয়ার আজ মোটেও ইচ্ছা নেই, আজ কদিন ধরে উঠোউটি মাছ মাংস খাওয়া হয়, তো মোটেও মাছটা বেশি ভালো লাগছে না। তার কারণে ভাবছিলাম যে নিরামিষই করবো। তারপরে ভাবলাম মাছের মাথাটা ফ্রিজে যেহেতু অনেক দিনই রাখা আছে, সেহেতু ফ্রিজ থেকে বের করে মাছের মাথাটাও রান্না করে নিই। এখন একটু ডয়রা কলা কেটে নিচ্ছিলাম, দানাওয়ালা কলা। এগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমার তো দানাওয়ালা কলা বেশি ভালো লাগে। এমনি কলার থেকে এই কলাটা আমি প্রচুর বেশি ভালোবাসি। আর নিরামিষ ডয়রা কলা কেমনভাবে রান্না করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, আজকেও প্রতিদিনের মতো আজকেও বলছে, আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো তোমাদের কাছে একটি অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও। তোমাদের এই একটা কমেন্ট একটা লাইক না আমাদের পরবর্তী ভিডিও করতে এতটা বেশি মোটিভেট করে, সেটা আমরা নিজেরাই জানি যারা আমাদের মতো ইউটিউবাররা আছো। আর তারপরে দেখো, এখন আমি সবজি দিয়ে ডাল করব, আর তার মধ্যে মাছের মাথাও দিয়ে দেবো। মাছ সবজি ডাল একসঙ্গে আজ রান্না হবে, আর কেমন হয় তোমরা অবশ্যই দেখো। প্রচুর, আমার তো মনে হয় যে প্রচুর ভালো হয়েছিল সবজিটি। আর মাছ সবজি ডাল এমন কে কে একসঙ্গে রান্না করেছো আমাকে কেউ কমেন্টে জানিও। অবশ্যই তোমাদের আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। এখন দেখো, গাজর কেটেছি, ফুলকপি কেটেছি, সিম কেটেছি, আর ওদিকে কাঁচা টমেটো কেটে নিয়েছি, আর আলু কাটবো। এই এক 4-5 রকম সবজি, আর তাতে একটু কাঁচা লঙ্কা দেবো, দিয়ে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে একসঙ্গে সবজি মাছ ডাল রান্না হবে। অনেক টেস্টি হতে চলেছে খাবারটি। যা হোক, এখন বাসাকোটাগুলো হয়ে গেছে, সুন্দর করে সব জিনিসপত্র সব জায়গায় রেখে এখন আমি কুটনো কাটনা যেগুলো আছে সেগুলো তুলে তুলে গুছিয়ে নেব, নিয়ে রান্নার দিকে আমাকে যেতে হবে। আর যেহেতু এখন 12টা কিন্তু বেজে গেছে, রান্নাটাও অনেক তাড়াহুড়ো করে করতে হবে। তার মধ্যে ঈশাকেও গা ধোয়াতে হবে, এটা একটা বড় টেনশন শীতকালে, ঈশাকে গা ধোয়ানো। যা হোক, এখন সুন্দর করে হামানের দিস্তায় বাটনা টাটনাগুলো করে নিলাম, নিয়ে রান্নার দিকে যাব। ওদিকে আমি যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম না, প্রায় হয়ে গেছিলো, উতলে উতলে নিচেই পড়ছিলো, গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে কিন্তু আমি এখন ভাতগুলো টিপে টিপে তুলে তুলে দেখছিলাম কতটা সুন্দর গলে গেছে। ভাতটাও কিন্তু উপর দিয়ে নিতে হবে, তার আগে আমি 3টে ডিম এর ভিতরে সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি, কারণ আজ যেহেতু মাছ ছিল না আর আমার বরের কিন্তু ডিম না দিলে হয় না। এদিকে ঈশার জন্য একটু গরম পানি বসিয়ে নিলাম, নিয়ে ঈশাকেও কিন্তু এর মধ্যে আমি স্নানটা করিয়ে নিয়ে আসলাম। আর সবজি টবজিগুলো রেডি করে আস্তে আস্তে ভালোভাবে 1টা বেজে গেছে, এখনও পর্যন্ত রান্নার কিছুই করতে পারিনি। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন সুন্দর করে কষিয়ে নেব, নিয়ে ভালোভাবে যেমন রান্না করি তেমনই রান্নাগুলো করব, কিন্তু একটু অন্যরকমভাবে আজ রান্নাগুলো করব। তোমরা অবশ্যই দেখতে থাকো, তোমাদের পুরো ভিডিওটি দেখলে নিশ্চয়ই বেশি ভালো লাগবে। আর তারপরে রান্না টান্নাগুলো করতে করতে যে দোকানে এতটা বেশি খরিদ্দার আসছিলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। অবশ্যই ভিডিওর মাঝখানে কি লাস্টটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।
যে কেমনভাবে আমি এদিকে রান্না করছিলাম, ওদিকে দোকানেও কিন্তু ভালোভাবে সামলে নিচ্ছিলাম। যা হোক, এখন সুন্দর করে কলা টলাগুলো কষিয়ে নিলাম, আর নিয়ে তারপরে ঈশাকে স্নান করেছি। ওকে কিন্তু বারবার আমি চেষ্টা করছিলাম রান্না করতে করতে উঠে উঠে একটু একটু করে গিয়ে, যে ওকে ঘুম পাড়ানোর জন্য। ও কিন্তু ঘুমাতে যাচ্ছিল না। সিমরানের স্কুলটা যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, সিমরানকে কিন্তু স্নানটা করিয়ে পড়তে বসিয়েছিলাম। এগুলো সব আমার কী বলবো, চার পাঁচটা হাত পা হলে বেশি ভালো হতো, এগুলো সব কিছু একসঙ্গে করছিলাম। আর নিজের স্নানটা তো সারতে হবে, আর ওদিকে দোকানের খরিদ্দার থাকলে রান্নাগুলো করতে যে এতটা বেশি অসুবিধা হয় সেটা বলার কথা নয়। সব কিছু যেন তালে গুলে পাকিয়ে যায়। আর এখন আমি এই যে সবজি ডালটা করার জন্য সবজিগুলো তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। গাজরটা কিন্তু আমি অনেক বেশি কুচিয়ে নিয়েছিলাম, অনেক সময় গাজর না একটু বেশি মোটা করে কাটলে এগুলো কসকস করে খেতে ভালো লাগে না। সমস্ত সবজি সুন্দর করে ভাজা হয়ে গেছিলো, এগুলো আমি এখন একটু একটু করে তুলে নিচ্ছিলাম, নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এখন মাছের মাথাটা সুন্দর করে ভাজা ভাজা করে নেবো, একেবারে মচমচে করে ভাজবো, পুরো ঝুড়ি ঝুড়ি করে ভাজলে না ডালের সঙ্গে মিশে গেলে এগুলো খেলে আর মুখে লাগবে না কাটাকুটিগুলো, মাছের কাটাকুটিগুলো। কিন্তু পুরো ভেঙে ভেঙে পুরো ভাজা ভাজা করে ওদিকে থালার মধ্যে তুলে নিয়েছি। তার মধ্যে এখন মুগ ডালটা দিয়ে দিলাম তেলের মধ্যে, পেঁয়াজ আদা রসুন। কিন্তু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি ডালটা দিয়ে সুন্দর করে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে সেই ভাজা সবজি আর মাছের মাথা ভাজাটা সেটাও আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েলাম। দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু কষিয়ে আসলে তার মধ্যে আমি এখন পানি ঢেলে দিচ্ছি। বেশি ভাজা ভাজা করলে না ডালগুলো মোটেও গলতে চাবে না, তার কারণে সুন্দর করে হালকাই করে ভাজা ভাজি করে নিলাম। এখন এদিকে কলার তরকারিটা তলায় লেগে যাচ্ছিলো, ওদিকে ডালটা রান্না করতে করতে, তার কারণে এদিকে কিন্তু গ্যাসের ফ্লেমটা একবারে লো দেওয়া ছিল। কিন্তু ওই বলে না প্রত্যেক দিন রান্না করতে করতে ঠিক একটা না এক ভুট্টা ভুল কিন্তু অবশ্যই হয়। এদিকে ডাল রাঁধছিলাম, ওদিকে কলা বাসানো ছিল, এদিকে ঈশাকে অনেকটা বেশি খিদে পেয়ে গেছিলো, ওর জন্য একটু ম্যাগি করে নিয়েছি, নিয়ে ঈশাকেও খেতে দিয়ে দিলাম। আর ওদিকে কিন্তু দোকানে অনেক বেশি খরিদ্দার আসছিলো, সেগুলো কিন্তু সামলে নিতে হচ্ছিলো। আর আজকের ভিডিওটা তোমরা দেখতে পাবে যে কী করে আমার এই সুন্দর ছোট্ট ব্যবসাটা আমি আস্তে আস্তে সফলের দিকে নিয়ে যাচ্ছি। আমার এই সুন্দর ছোট্ট ব্যবসা আর সংসার, ধর্ম, বাচ্চা কাচ্চা, সন্তান সব কিছু নিয়ে কিন্তু অনেক বেশি ভালো আছি আমি। পুরো ভিডিওর মধ্যে তোমরা সেটাই দেখতে পাবে, সংসারের কাজকর্ম করে ছোট্ট ব্যবসাটাকে কত সুন্দর নিজে হাতে দাঁড় করিয়ে বাচ্চাগুলোকে সুন্দরভাবে মানুষ করছি। আর তারপরে দেখো, কথা বলতে বলতে এখন আমার ডালটা হয়ে গেছে, আর ঈশার জন্য তুলে নিয়েছিলাম, তারপরেই কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি। যেহেতু ঈশা একই সবজি দিয়ে খায় তো, আর ওর জন্য আলাদা করে করার কিন্তু সময় পাইনি, তার কারণে এই আমাদের সবজি থেকে একটু তুলে নিয়েছিলাম। আর লাস্টে একটুখানি জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, এই তিন রকম গুঁড়ো দিয়ে অ্যাড করে দিয়ে কিন্তু ডালটা হয়ে গেছিলো। আর ওদিকে এখন যা হোক, দোকানে একটু খরিদ্দার কম আছে, এদিকে এখন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আর দোকানটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম, এইবার বন্ধ করে দেবো। এখন বাজে 2:30, তার মধ্যে এখন আর একটা সেলসম্যান এসেছে, তার জন্য টাকা পয়সাগুলো গুনে গুছিয়ে রাখছিলাম, কিছু মাল নেওয়ার ছিল তার জন্য টাকা পয়সাগুলো আমি এখন গুনে রেডি করে রাখলাম। সে ফোন করলে এক্ষুনি এসে নিয়ে যাবার টাকাটা নিয়েও গেছিলো। আর দুপুরবেলা খেয়ে দিয়ে বিকালবেলার দিকে দেখো প্রায় সন্ধে সন্ধে হয়ে এসেছে, ঈশাকে নিয়ে রাস্তার ধারে একটু দাঁড়িয়েছিলাম। সিমরা নদীকে পিছনে খেলা করছিলো, দোকানের পিছনে বড় মাঠ আছে, ওখানে ওর বন্ধু বান্ধবদের সাথে খেলা করছিলো। সন্ধ্যাবেলা বাড়িতে চলে আসলাম, এখনও পর্যন্ত কাজের কোনো নিস্তার নেই, এতগুলো কাজ আমাকে করতে হয় ভাবলেই ভয় লাগে। কিন্তু দিনের শেষে কিন্তু কাজগুলো বেশ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে উঠতে পারি। পরিষ্কার জিনিস কিন্তু সবারই বেশি ভালো লাগে, আমার তো অনেকটাই বেশি ভালো লাগে, কোনো জায়গা বেশি নোংরা থাকলে আমার একেবারেই ভালো লাগে না। আর বাসনপত্রগুলো সুন্দর করে মেজে একটা একটা করে আমি এখন ধুয়ে নেব। আর দোকানে যে কতগুলো বাসনপত্র বিকালে মেজেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর তারপরে বাড়িতে এসে এখন রাত্রে এই বাসনগুলো, কাল সকালের বাসন ছিল, এগুলো সকালে যেহেতু এতটা তাড়াহুড়ো করে গেছিলাম অল্প কটা মাজতে পেরেছিলাম, আর এগুলো কিন্তু আনাজ কানাজ থেকে আবার এতগুলো বেরিয়েছে, সেগুলো আমি এখন বের করে নিয়ে মেজে নিচ্ছি। সারাদিন আমার বাসন মাজা আর জামাকাপড় কাচা এগুলো সারাদিন আমার ফুরায় না, এগুলো কিন্তু হতেই থাকে আমার সাথে। যাও, বাসনপত্রগুলো মেজে নিয়ে এখন ঘরে যাব। ওদিকে কিন্তু সিমরানকে পড়া দিয়ে এসেছিলাম, সিমরান এসে বারবার পড়া জিজ্ঞেস করছিল আর আমি কাজগুলো করছিলাম, আর ঈশা কিন্তু ওন্না ধরে ঘুরোঘুরি করছিল আর জ্বালাতন করছিল অনেকটা বেশি। ওকেও কিন্তু এখন দুধটা গরম করে খাইয়ে নিতে হবে, আর দুধটা গরম করে জুড়াতে দিতে হবে যেহেতু, আর জুড়াতে দিতে তার মধ্যে আমি আরও কাজকর্মগুলো করে নেব।
ঈশার অনেক বেশি খিদে পেয়ে গেছিলো, আমি বলছিলাম যে দুধটা ভালো করে এখনও জাল দেওয়া হয়নি, জাল দিলেই তোমাকে খাওয়াবো, আগে বাসনপত্রগুলো উপুর করে নিই, তার মধ্যে আমি ওই ঘরটা একটুখানি মাঝে মুছে দিয়ে এসেছিলাম। আর মুছে কিন্তু ঈশা ও ঘরে অনেকটাই বেশি আবার চটকিয়ে নোংরা করে দিয়ে এসেছিলো, আর তার মধ্যে দেখো খাটটা গুছিয়ে যেতে না যেতে আবার কিন্তু ঈশা এর অবস্থা আবার খারাপ করে দিয়েছে, আর সেটাও এখন আমার গুছিয়ে নিতে হবে। যাই হোক, সিমলা নদীকে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে পড়ছিল, যেহেতু আজ কদিন না একটু ঠান্ডাটা বেশিই পড়েছে, আর ও ওদিকে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে পড়ছিল, ঈশা আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছিল, আর আমি কাজকর্মগুলো একের পর এক গুছিয়ে নিচ্ছিলাম। আর ঈশার ডাইপারটা একটু মনে হচ্ছিলো ঢিল ঢিল হয়ে গেছে, একটুখানি পরে ডাইপার বদলে দিতে হবে, তার কারণে দেখছিলাম যার ঘরে কোনো ডাইপার টাইপার আছে কি না। আর এদিকে এখন অনেকটা জিনিসপত্র যেহেতু খাবার দাবার আনা হয়েছে সেগুলো কোটোই কোটোই ভরে নিতে হবে, আর কোটো কাটাগুলো আমি মেজে নিয়ে এসেছিলাম একটুখানি আগে, সেগুলো সুন্দর করে মুছে একটুখানি মুখ আগলা করে শুকিয়ে নিলাম, তারপরে সমস্ত জিনিসপত্রগুলো একে একে ভরে নেব। এই ছোটো ছোটো কয়েন বিস্কুট এগুলো দেখো কতটা বেশি সুন্দর, আমার তো এই বিস্কুটগুলো প্রচুর বেশি ভালো লাগে। আর একটা কুরকুরের প্যাকেট বাড়তি ছিল, ঈশা একটা চিপস খেয়েছিল আর একটা আছে, আর এই যে বিস্কুটটা ডার্ক ফ্যান্টাসির বিস্কুটটা ভরার চেষ্টা করছিলাম কিন্তু এর মধ্যেও ভরতে পারিনি। যাই হোক, এভাবে মুখ লাগিয়ে সুন্দর করে গুছিয়ে নিলাম, ওদিকে চাটা কিন্তু বসিয়ে দিয়েছে, আর বাটির নিচে যেহেতু অনেকটা বেশি বরফ জমে গেছিলো ইন্ডাকশনে, চিটপিট চিটপিট করে শব্দ হচ্ছিলো, বাটির তলাটা আবার মুছে দিতে হবে, তার মধ্যে ঈশার দুধটা আমি এখন সুন্দর করে জাল করে নেব। দুধটা ঢেলে নিলাম, এতে অল্প একটুখানি পানি দিয়ে এখন আমি জাল করতে বসিয়ে দিয়ে আসবো। ইন্ডাকশনের ওপরটা এখন সুন্দর করে মুছে নিলাম, বললাম না বাটিটা যেহেতু দুধের বাটিটা বরফ হয়ে গেছিলো পুরো তলায় পুরো পানি ভর্তি হয়ে গেছিলো, তার কারণে মুছলাম, আর এখন তিনজনের জন্য একটু সুন্দর করে চা করে নেব। আর চা করতে করতে কিন্তু আরও যে সমস্ত কাজ আমার সারাদিন ফুরায় না সেগুলোও কিন্তু করছিলাম, কোটো কাটাগুলো মুছে মুছে একটু সুন্দর করে গুছিয়ে রাখছিলাম, যেখানকার জিনিস যেখানে থাকে সেটাই করছিলাম, আর তারপরে তিনজনের জন্য এখন সুন্দর করে চাটাগুলো সেঁকে নিচ্ছিলাম। এখন একটু আধ ঘন্টা রেস্ট করা যাবে, আর একটু একসঙ্গে বসে চাটাগুলো খেয়ে নেব। ঈশার কিন্তু ওই বিস্কুটগুলো পছন্দ হচ্ছিলো না বলে আবারও দুটো জ্যাম বিস্কুট বের করে দিয়েছে, সেগুলো নিয়ে ঈশা সেই জ্যামগুলো ছাড়ানোর চেষ্টা করছিলো কিন্তু এতটা বেশি টাইট হয়ে গেছিলো বিস্কুট থেকে ছাড়ানোই যাচ্ছিলো না। আর আজকের ভিডিওটি দেখে আপনাদের যদি কিছু অন্তত ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, আর যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সকলে অনেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।